আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, এতদিন কিন্তু আমি আপনাদেরকে যে পরিচয়টা দিয়েছিলাম সেটা হচ্ছে যে আমি হাড্ডিসার গরু ফ্যাটেনিং করি এবং হাড্ডিসার গরু কিভাবে মোটা তাজা করতে হয় সেই সিস্টেমগুলো আমি আপনাদেরকে জানাই, এবং আপনারা বা আমি সবাই মিলে এই পদ্ধতিগুলো ফলো করে কিন্তু আমরা গরু মোটা তাজা করে বাজারে সেল দিই। তো আজকে আমি একটু ভিন্ন পরিচয় নিয়ে আপনাদের মাধ্যমে বা ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে যে এখন আমি গাভী এবং বাছুরেরও মালিক, বা গাভী এবং বাছুর নিয়েও কিন্তু খামার বিষয়ে আপনাদেরকে বলতে পারবো। এবং আমি আপনাদেরকে পূর্বেই একটা কথা বলে নেই, আমি রাকিব মূলত যে কাজগুলো করে থাকি ঠিক ওই জিনিসগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমি কখনো কোনো থিওরি বা কারো কাছ থেকে মুখের কথা শুনে কখনো কিন্তু আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি। যেটা চিরন্তন সত্য, যেটা আমি আমার খামারে করে থাকি ঠিক ওই জিনিসটাই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি। তো আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন, আমরা মূলত বা আমি আমার খামারের যে খাবারগুলো তৈরি করে যে গরুকে খাওয়াচ্ছি, অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে এই খাবারগুলো আসলে দীর্ঘমেয়াদী গরুকে খাওয়ানো যাবে কি যাবে না, বা অনেকেই এটাও প্রশ্ন করে থাকেন যে গাভী যদি আমরা পালন করি তাহলে ঘাস লাগবে কি লাগবে না। তো সবগুলো জিনিস নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই গরুটা আমি আপনাদেরকে বেশ কিছুদিন যাবত দেখাইছিলাম যে এটা প্রেগনেন্ট হয়ে গেছে এবং এটা থেকে আমরা কি করব, বাছুর নেব। তো আমরা সিমেন্স দিলাম ফ্রিজিয়ানের, একটা আলহামদুলিল্লাহ একটা বাছুর হয়ে গেছে। তো দর্শক, এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাছুর হয়ে গেছে, এখন আপনাদের করণীয়টা কি? বাছুর হওয়ার পরে মূলত আমাদেরকে যে জিনিসটার উপর ফলো দিতে হবে সেটা হচ্ছে গরুর যে গর্ভফুলটা আসলে পড়ছে কি পড়েনি। তো এখানে গর্ভফুলটা কিন্তু এখনো পড়ে নেই, আমি ইউটিউবে বেশি দেখাচ্ছি না, কারণ এটা দেখাইলে আবার রেজিস্ট্রিক ধরবে ইউটিউবে, পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের সমস্যা। তো গর্ভফুল পড়েনি, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, এটা 8 থেকে 10 ঘন্টা পর ইনশাল্লাহ পড়ে যাবে। যদি না পড়ে আমি ট্রিটমেন্ট নিব, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখন দর্শক, এই গাভীটা কিন্তু আমরা যেটা করি, গাভী এবং বাছুর কিনি, এর বাছুরটাও কিন্তু প্রেগনেন্ট এবং গাভীটা আলহামদুলিল্লাহ একটা বাছুর দিয়ে দিল। তো এর আসলে যে ওলানটা দেখুন, এর ওলানটা এটা কিন্তু হচ্ছে সিন্ধি জাতের একটা গাভী এবং ভালো একটা জাতের গাভী। এটা 95,000 টাকা দিয়ে আমরা কিনছিলাম এবং আমাদের খুবই জিতছি এই গরুটা কেনার পর। এবং দর্শক, এর যে ওলানটা দেখুন, ওলানটা বিশাল বড়, দর্শক বিশাল বড় ওলান। তো আশা করা যাচ্ছে যে এটা 15 থেকে 18 লিটার দুধ কিন্তু আমরা পাবো। তো আসলে কত লিটার দুধ হয় সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক দর্শক, এখন আমরা এই বাছুরটা নিয়ে কথা বলি। এই এটা হচ্ছে ওর বাছুরটা, আজকে যেটা হইলো। তো আমি কিন্তু ফ্রিজিয়ান ক্রস 100% এর কথা বলছে আমাকে। তো আসলে যারা সিমেন্স দেয় তারা 100% বলুক, আমি যতদূর জানি 100% বীজ বাংলাদেশে নাই। যদি কেউ বলে থাকে সেটা তাদের, ওরা হাইলাইটস করতে চায়, বা এতটুকু আমি জানি। তো যাই হোক দর্শক, এটা যদি আমার 85% থাকে, যদি এটা আমার 80% বা 85% থাকে, তারপরও মাশাল্লাহ বলতে হবে। তো আসলে একটা ভালো জাতের বা একটা ভালো ব্রিডের বাছুর আপনারা কীভাবে চিনবেন সেটা হচ্ছে যে দেখুন, এর কিন্তু কানগুলো ছোট, এর যে কাত যেটা আছে কাতটা কিন্তু একবারে মেরুদণ্ড বরাবর সোজা, পাশাপাশি এর লেজটা কিন্তু ছোট। এবং দর্শক, এর যে পাগুলো দেখুন, পাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মোটা এবং লম্বা। মোট কথা, একটা ভালো জাতের বাছুর হয়েছে, যেটা যেটা বৈশিষ্ট্যর দরকার সেটাই কিন্তু আছে। এবং দর্শক, এটা কিন্তু বকনা বাছুর, এটা সার বাছুর না, বকনা বাছুর। তো এখন যেটা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনারা অনেকেই হয়তোবা ভাবেন যে খামারে আসলে লাভ কীভাবে সম্ভব। তো লাভ ওইভাবেই সম্ভব যদি আপনার মেধা থাকে, যদি আপনার টেকনিক জানা থাকে। যেমন এটা আমি 95,000 টাকা দিয়ে কিনছিলাম, তখনই কিন্তু আমার লাভ ছিল। কিন্তু যখন দেখলাম যে এর আসলে বডি স্ট্রাকচারটা ভালো, বা এর আসলে দুধের ওলানটা, তখনই আমরা দুধ পেয়েছিলাম, দুধের ওলানটা ভালো, এজন্য কিন্তু যেটা আমরা সিমেন্স দেওয়ার পরে 95,000 টাকা দিয়ে গাভী বাছুর কিনে, বর্তমান যে গাভীটা বাছুরটা প্রেগনেন্ট হয়েছে ওইটাই বর্তমানে 1,20,000 টাকা দাম বলছে। তো ওটারও বিশাল বড় ওলান নামছে, ওটাও আমি আপনাদেরকে দেখাবো। এবং দর্শক, বর্তমান যেটা বাছুর এবং গাভী হলো, এটা তো যদি আমি 15 লিটার বা 17-18 লিটার দুধ পাই, তাহলে তো এটা গাভী বাছুর মিলে আমি অনায়াসে এটা 1,50,000 টাকা বিক্রি করতে পারবো, একবারে মাটির দামে। তো দিন শেষে যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে খামারে যদি আপনার প্ল্যান পরিকল্পনা মতো চলতে পারেন, খামারে লাভ সম্ভব। এবং দর্শক, আরেকটা কথা বলি যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা, অনেক পণ্ডিত আছে যারা বিভিন্ন বিভিন্ন ধরনের তত্ত্ব দিয়ে থাকে, সেটা হচ্ছে যে গরু ফ্যাটেনিং আমরা যেটা করি, এই খাবারগুলো গরুকে খাওয়ালে নাকি আমরা সর্বোচ্চ খামারে গরু আমরা 3 মাস রাখতে পারবো, এরপরে রাখলে নাকি গরু অমুক হবে তমুক হবে, বিভিন্ন ধরনের ভয় দেখায়। তো আসলে ওই খাবারগুলো খাওয়ায়, তো আজকে আমি এই পর্যায়ে গরুটাকে নিয়ে আসলাম। আমার খামারে আরও 2টা প্রেগনেন্ট গরু আছে। সুতরাং এখান থেকে আপনারা এতটুকু বুঝে নেন
যে এই খাবারগুলো আমরা দীর্ঘমেয়াদীও খাওয়াতে পারবো। তবে কিছু সিস্টেম আছে, যে সিস্টেমগুলো আমি আপনাদেরকে বলে দিব। এবং দর্শক আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেকেরই আমাদের অনেকে আমরা প্রবাসে আছি বা অনেকে আমাদের বাড়িতে কাজের লোকের অভাব আছে, আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা সিনসাম ভাবে মানে কম পরিশ্রমে কিভাবে খামার করা যায় এই জিনিসগুলো চিন্তা করে থাকি। বিশেষ করে আমরা ঘাস কাটাটাকে অনেকেই এটা বিরক্ত বা অনেকে জমি নেই, ঘাসের জমি, তারা কি গরু পালন করতে পারবে না? তো যদি আপনারা আমার ভিডিও শুরু থেকে দেখে থাকেন, আমি রাকিব এখন পর্যন্ত একটা গরুকে একটা ঘাস কেটে খাওয়াইনি, কারণ আমার ঘাসের আমি কোনো প্রয়োজন মনে করি না। আমি যেটা করি যে আমি একটা ভালো পুষ্টিমান খাবার দেই, পাশাপাশি আমি খড় খাওয়াই, যার ফলশ্রুতিতেই আপনারা ভিডিওটাই দেখতে পাচ্ছেন আমি গাভী এবং বাছুর আলহামদুলিল্লাহ সফলভাবে পালন করতে পারছি এবং আমি আপনাদেরকে দেখাতে পারছি। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা পাওয়া আমার, যে যেই কথাগুলো আমি আপনাদেরকে বলি বা যেই কথাগুলো আমি আপনাদেরকে দেই, সেই কথাগুলো আমি আল্লাহর রহমতে আমি রাখতে পারি এবং আমি আপনাদেরকে দেখাতে পারি, আপনাদেরকে সত্যতা প্রমাণ তুলে সবকিছুই আমি আপনাদেরকে তুলে ধরে দেখাতে পারি। এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। তো দর্শক, এই হচ্ছে মূলত আজকের ভিডিও বা আমার খামারের আপডেটটা গাভী এবং বাছুর বিষয়ে। অবশ্যই বাছুরটার জন্য বা গাভীটার জন্য দোয়া করবেন, কারণ এখনো গর্ভফুলটা পড়েনি, হয়তো বা কিছুক্ষণের ভিতরে পড়ে যাবে, দোয়া করবেন। এবং বাছুর যে দর্শক, বাছুরটা ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে সেটা আমরা ভালোভাবে বড় করতে পারি। এবং নেক্সটে তো অবশ্যই আমি আপনাদেরকে আপডেট দিব গাভী এবং বাছুরের বিষয়গুলো নিয়ে। এবং শেষের দিকে আমি আপনাদেরকে চিকিৎসার বিষয়ে শুধু দুইটা কথা বলবো, সেটা হচ্ছে যখন দেখবেন যে একটা বাছুর বা একটা গাভী থেকে একটা বাছুর বের হইলো বা জন্ম নিল, তখন হয়তো বা ওই গরুর শরীরে ব্যথাটা থাকতে পারে, এই জন্য আপনারা জ্বর বা ব্যথার ওষুধটা খাওয়াই দিতে পারেন। এর বাহিরে আপনাদেরকে আর কোনো ট্রিটমেন্ট নেওয়ার দরকার নেই। এবং বাছুরটা দর্শক হয়তো বা আজকে একটু দুর্বল থাকবে বা হাঁটতে একটু সমস্যা হবে, দেখবেন যে কাল পরশুর ভিতরে গরু বাছুরটা কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দিবে, সুতরাং এটা নিয়েও কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই গাভী এবং বাছুরের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।